তাকে অল্প কাছে ডাকছি, আর আগলে আগলে রাখছি, তবু অল্পেই হারাচ্ছে আবার। আজকে আমরা আছি মুনথুম ভিলেজ হোমস্টেতে। এখানে প্রত্যেকটা কটেজের নামই নেপালি, কিন্তু শুধুমাত্র এই কটেজটার নাম অনির্বাণ, কারণ আমাদের সবার প্রিয় টলি তারকা অনির্বাণ ভট্টাচার্যের এই কটেজটা হচ্ছে হানিমুন কটেজ। আর আজকে কিন্তু আমরা এই কটেজেই থাকবো, চলো। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টেরিফিক ট্যুরস। কালিম্পংয়ের আরও একটা অফবিট ডেস্টিনেশন নিয়ে চলে এসেছি। আজকে আমরা আছি মুনথুম ভিলেজ হোমস্টেতে। তো প্রপার্টিটা তো দেখতেই পাচ্ছ, আর সন্ধেবেলা কিন্তু এর ভিউই অন্যরকম হবে, সেটা তো তোমাদের দেখাবোই। কিন্তু এখন চলো, আমরা সবে এসেছি, আমাদের রুমটা দেখে নিই, চলো। তো এদের কিন্তু প্রপার্টিটা একদম স্টেপ বাই স্টেপ করা। তো প্রথম স্টেপে এই যে রুম আছে দেখতে পাচ্ছ, আর আমাদের আরেকটু নিচে গিয়ে রুমটা সেকেন্ড স্টেপে। চলো রুমটা দেখা যাক, আর বাকি রুমগুলো তোমাদের দেখাবো। এখানে প্রত্যেকটা কটেজের নামই নেপালি, কিন্তু শুধুমাত্র এই কটেজটার নাম অনির্বাণ, কারণ আমাদের সবার প্রিয় টলি তারকা অনির্বাণ ভট্টাচার্যের এই কটেজটা হচ্ছে হানিমুন কটেজ। আর আজকে কিন্তু আমরা এই কটেজেই থাকবো, চলো। ছোট ছোট করে কটেজ করা আছে সমস্ত। এখানে দেখো বাঁশ আর দর্মা দিয়ে কিন্তু কটেজগুলো মেনলি তৈরি। তো এখানে ঢুকেই প্রথমে দুটো সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, আর এই হচ্ছে রুম। এখানেই একটা বেড আছে, এখানে আছে দুটো আমাদের সব লাগেজ টাগেজ রাখা আছে, এখানে দুটো সোফা দিয়েছে, এই হচ্ছে মিরর, একদম ছিমছাম সুন্দর সাজানো রুম। আর এই হচ্ছে বাথরুম, ওয়েস্টার্ন টয়লেট আছে, সব রকম আছে, গিজার আছে, তো কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয়। আর এই হচ্ছে পুরো রুম। তো আমাদের রুমটা তো দেখলে দুজনের রুম, তো দুজনের রুম কীরকম হয় সেরকম তো আইডিয়া তোমরা পেয়ে গেলে। এবার চলো একটা চারজনের রুম দেখাই তোমাদের। আমাদের পিছনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে চারজনের রুম, ব্যালকনিও আছে, এটা দেখতে পাচ্ছ এরকম ব্যালকনি আছে, আর একদম এই সাইডটা পুরো জঙ্গল, তো দারুণ লাগবে। তো এই হচ্ছে একটা চারজনের রুম, এখানে একটা ডাবল বেড, আর এদিকে একটা ডাবল বেড রয়েছে, বেশ ছিমছাম সাজানো। ওখানে একটা দেখতে পাচ্ছ ছোট্ট সোফা আছে, আর এইদিকে হচ্ছে এখানে একটা ওয়াল মিরর আছে। টোটাল এই হচ্ছে ভিউ রুমটার, আর এই হচ্ছে বাথরুম, গিজার আছে, এখানে বেসিন আছে, ওয়েস্টার্ন টয়লেট, সমস্ত রকম ফেসিলিটি আছে। এই যে জায়গাগুলো দেখছো এগুলোর কিন্তু রাত্রেবেলা এর ভিউই অন্যরকম হয়ে যাবে, বেশ ভালো, একদম ফ্রিল টিল দিয়ে সাজানো, আলো লাগানো আছে, রাত্রেবেলা জ্বললে কেমন দেখতে লাগে তোমাদের তো অবশ্যই জানাবো। আর এখানে কিন্তু বিভিন্ন রকম ডিজাইন করা আছে, আলো টালো লাগানো আছে, এখানে এনাদের একটা সুইমিং পুল তৈরি হচ্ছে, আর এই হচ্ছে বারবিকিউয়ের জায়গা, বনফায়ারের জায়গা। যা আইটেম সার্ভ হয়েছে আমাদের, জানি না কতটা খেতে পারবো। প্রচুর আইটেম সার্ভ করেছেন এনারা। তো প্রথমে আছে রাইস, তারপর এখানে শাক ভাজা, মিক্সড ভেজ, একটা বেগুনের তরকারি, আর আছে ডিম কষা, ডাল, পাঁপড় ভাজা, স্যালাড, সমস্ত রকম কিছু আছে, একদম গরম গরম খাবো, দেখেই খুব ভালো মনে হচ্ছে, আর অপেক্ষা করলাম না, শুরুই করে দিলাম।
লাঞ্চ সেরে এসে আমরা একটু শীতের দুপুরে মিঠে রোদের আমেজ নিচ্ছি, আর লাঞ্চটা কিন্তু বেশ ভালোই ছিল, বেশ ভালো ছিল, প্রত্যেকটা আইটেমই ভালো ছিল, বিশেষ করে বেগুনের তরকারিটা তো অসাধারণ ছিল, দারুণ ছিল, এটা তেল বেগুন টাইপের ছিল, তো বেশ ভালো। আর আমরা কিভাবে এখানে পৌঁছলাম সেটা চলো একটু দেখে নেওয়া যাক। তো এবার তোমাদেরকে বলি শিলিগুড়ি থেকে মুনথুমের এই হোমস্টেতে কিভাবে আসবে সেই পুরো প্রসেসটা। আমরা যেহেতু বাইকে করে এসেছি, আমরা লোলেগাঁও সাইড থেকে এসেছি, লোলেগাঁও থেকে কালিম্পং এর রাস্তা ধরে এসেছি রেলিবাজার। রেলিবাজার থেকে শার্প লেফট টার্ন নিয়েছি, লেফট টার্ন নিয়ে একদম সোজা যে রাস্তাটা নামছে ওই রাস্তা ধরে এলেই জিপিএস লোকেশন মারলে তো পেয়েই যাবে। যেখানে লোকেশনটা শেষ হচ্ছে লোকেশন থেকে আর 200 মিটার মতো একটা তিন মাথার মোড় আছে, ওখান থেকে 200 মিটার মতো আমাদেরকে এগিয়ে আসতে হয়েছে, তারপরেই পেয়ে গেছি এই হোমস্টেটা। তোমরা যদি শিলিগুড়ি থেকে গাড়ি বুক করে আসতে চাও সেক্ষেত্রে বড় গাড়ি বুক করলে তার ভাড়া হচ্ছে 4,500 টাকা, আর ছোট গাড়ি বুক করলে তার ভাড়া হচ্ছে 3,500 টাকা। আর যদি তোমরা শেয়ার কারে করে আসতে চাও সেক্ষেত্রে এখান থেকে শিলিগুড়ি থেকে কালিম্পংয়ে আসতে হবে, কালিম্পং থেকে আবার রেলি বাজারের জন্য আরেকটা শেয়ার কার নিতে হবে, আবার রেলি বাজার থেকে আরেকটা শেয়ার কারে করে এখানে হোমস্টেতেই আসে, কিন্তু সেক্ষেত্রে ওই একটু বেলার দিকে হয়ে যাবে, অ্যাভেলেবিলিটি খুব কম থাকে, ওটার ভাড়া থাকে অ্যারাউন্ড 100 টাকা মতো। আর তোমরা যদি সামথার বা পাবং হয়ে আসতে চাও ওই সাইড থেকেও এখানে আসার জন্য শেয়ার কার থাকে, সেগুলোও তোমরা অ্যাভেল করে আসতে পারো। কিন্তু সমস্যা হচ্ছে একটা, আমার মনে হয় এখানে আসার জন্য সবথেকে বেটার অপশান যেটা, তোমরা শেয়ার কারে করে কালিম্পংয়ে আসো, কালিম্পং থেকে একটা গাড়ি বুক করো, সেটার ভাড়া অ্যারাউন্ড 1,500 টাকা মতো, তো গাড়িটা বুক করে এখানে চলে আসো, সেক্ষেত্রে তোমরা টাইমলি এখানে পৌঁছে যেতে পারবে। সন্ধে তো হয়ে গেছে আর পুরো হোমস্টেটা কিন্তু লাইটেন আপ হয়ে গেছে, তো চলো এবার দেখাবো যে জন্য এখানে আসা, এই জায়গাটার সন্ধ্যের ভাইবটা কিন্তু অসাধারণ, চলো গিয়ে একটু দেখি। কালিম্পং শহর পুরো দেখা যাচ্ছে এখান থেকে, অসাধারণ লাগছে, মানে সত্যি এই জায়গাটার ভাইব কিন্তু, মানে পুরো এই সন্ধ্যাবেলাটাই এই জায়গাটার অসাধারণ অসাধারণ, মানে আমি কি বলবো, আমি কথা গুলিয়ে ফেলছি, আমার তো দারুণ লাগছে। আর তোমরাও কিন্তু এখানে এলে দারুণ এনজয় করবে, স্পেশালি কাপলসদের বলছি, মানে এটা পুরো একদম দারুণ দারুণ, তোমরা এখানে আসবে খুব ভালো লাগবে কিন্তু। দারুণ একটা অ্যাম্বিয়েন্স, আর পাশেই একদম বনফায়ার হচ্ছে, আর আমাদের চলে এসে সন্ধ্যাবেলা স্ন্যাক্স, চা আর পকোড়া, আর আর একটা সারপ্রাইজ আছে এটার পরে।
এরই মধ্যে দেখতেই পাচ্ছ আমাদের বারবিকিউ এর প্রিপারেশনও শুরু হয়ে গেছে। হ্যাঁ, সব কমপ্লিট হচ্ছে, বারবিকিউ শুরু হবে এক্ষুনি, শুরু হলে সেটাও তোমাদেরকে দেখানো হবে, আর খাবো তো অবশ্যই। ভাইবের সাথে আমাদের বারবিকিউ হাজির, এবার শুধু জিনিসটার মজা নেব আর একদম প্রাণ ভরে খাবো। মানে আমরা এত সুন্দর ব্যাকগ্রাউন্ড গুলো করা আছে, আমরা এক একটা ব্যাকগ্রাউন্ডে এক এক রকম জিনিস করছি। প্রথমে পার্পল ব্যাকগ্রাউন্ডে ছবি হলো, এবার এখানে বসে পড়েছে একদম সুন্দর গরমা গরম বারবিকিউ চিকেন চলে এসছে, এনজয় করব আমরা এটা। আর সুন্দর ওদিকে মিউজিক চলছে, দারুণ অ্যাম্বিয়েন্স। তো আমাদের বারবিকিউ খাওয়া কমপ্লিট, বারবিকিউ এর টেস্ট ছিল খুব ভালো, আর আমরা যেহেতু দুজন মাত্র সেই জন্য আমরা 1 কিলো ওইরকমভাবে নিইনি, আমরা 500 গ্রাম নিয়েছিলাম। 500 গ্রামের চার্জেস পড়েছে মাত্র 300 টাকা, আর বনফায়ারের জন্য কোনো এক্সট্রা চার্জেস নেই, বনফায়ারটা ফ্রি। তো দেখতেই পাচ্ছ এদের সার্ভিস প্রচণ্ড ভালো, এরা একদম টাইম টু টাইম প্রত্যেকটা জিনিস সার্ভ করছে। তো সন্ধ্যা থেকে আমরা বেশ ভালোই এখানে টাইম স্পেন্ড করলাম, একদম সুন্দর ভিউ দেখতে দেখতে আর এরকম ব্যাকগ্রাউন্ড, দারুণ টাইম কাটালাম। এবার ডিনার করার পালা, তো চলো দেখি ডিনারে কি সার্ভ করে। কারেন্ট অফ হয়ে গেল। সন্ধ্যে থেকে তো অনেক মিউজিক হলো, বারবিকিউ চিকেন হলো, সন্ধ্যেবেলা তার আগে স্ন্যাক্সও হলো, সব কিছু হলো, টাইম স্পেন্ড করা হলো, খুব সুন্দর টাইম স্পেন্ড করলাম। হ্যাঁ, আর একদম ডিনার টেবিল থেকে তোমাদের জানাই ডিনারে কী কী আছে, কারেন্ট আবার যাবে মনে হচ্ছে। তো একদম সিম্পল খাবার, চিকেন কষা, আলু ভাজা আর রুটি ডিনার করব, আর একদম দেখা হচ্ছে কাল সকালে। চলো, গুড নাইট। আরো একটা নতুন অ্যাক্টিভিটি দেখো, এই একটা নিয়ে টানাটানি করবে, এদিকে 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 আরো আছে, এই তো এই তো এই তো। আবার একটা নিয়ে টানাটানি করে, এইটা এইটা এইটা। তো আমরা ব্রেকফাস্ট টেবিলে হাজির হয়ে গেছি, পরোটা, ঘুগনি, ডিম সিদ্ধ আর আচার তো রয়েছেই। তো চলো এবার খেয়ে দে, তোমাদেরকে রিভিউ দেবো। আরও একটা জিনিস এসে গেছে, চাও এসে গেছে, ফুল প্যাকেজ একদম। নর্থ বেঙ্গলের এরকম একটা রোম্যান্টিক গেটওয়ে থেকে এবার আমাদের বিদায় জানিয়ে নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার পালা। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর অবশ্যই সাবস্ক্রাইবটা কিন্তু মাস্ট। হ্যাঁ, সাবস্ক্রাইব করলে বেল আইকনটাও প্রেস করে দিতে হবে। দেখা হচ্ছে নেক্সট ডেস্টিনেশনে, ততক্ষণের জন্য টাটা। তো সামনেই তোমরা দেখতে পাচ্ছ একদম পুরোপুরি কটেজ স্টাইলে বানানো, আর এই জায়গাটা পুরো বিশাল একটা লন এরিয়া আছে।